আর বঙ্কিমচন্দ্র সুভাষচন্দ্র জন্মান, এই জন্মায় সব পাপান ছাপান আর পামিলে থাকে না দল, সেই জন্যই তো আমি 1950 সালের আগে এক ছাত বাবা এক ছাত মা কে আনতে যাচ্ছি, একদিন বাবা
নিখিলদার জন্য ফুল টাইম সময় দিলে আমাকে পার্ট টাইম দিলেই হবে। এই বাড়িতে আমি কোনো দিনই আসতাম না।
ভগবানের চোখে জল দিয়ে
বাপি যদি ভগবানে হতো তাহলে একমাত্র মেয়ে মাতৃ
Thank you.
আমার সংগ্রাম যত দূরে থাকো যেখানে থাকো তারা আমার কথা মনে রাখবো না।
সালাম ভাই,
এবার সুযোগ পেলে একদিন তোমার হাত থেকে আমাকে ওরা ঠিক ছিনিয়ে নিয়ে যাবে। আপনি নিজের জন্য বুঝতে পারলেন দত্তবাবু, আপনি জানেন যে
আপনার ছোট ছেলে আপনারই সন্তান, কিন্তু সেদিন ওই সামরিক মুহূর্ত চেপার জন্য আপনি সমদা প্রার্থিত ছিলেন। Thank you.
গুপ্তের পোষা গুন্ডারা ওই বাস্টার অর্জুনের মাথাটা মহাপটের বাড়ি মেরে ভেঙে চমকিয়ে পড়ে। বাস্টার অর্জুন, তোমার এত বড় সাহস, আমাদের লোকেরা বস্তু উচ্ছেদ করতে গেলে তুমি তাহলে মেরে দাঁড়িয়ে গেছো, তাই সেবাব্রত পুত্রকে চেনেন না মেস পড়ল? আমি
আমি আপনার সাথে হাত মেলাতে চাই। আমি হচ্ছে বেনার্জি,
রবি বাবু
যারা ঘুষ আপনার
আপনার ছেলের কথা? আশীর্বাদ তোমার কাছে, সবার আশীর্বাদ তোমার কাছে।
মানিনা মানিনা আমি সব ধর্ম শাস্ত্র কিচ্ছু মানি না, এসব কিচ্ছু মানি না আমি। চুপ কর, দেখ তো দেখ তো ক্ষীণ করে আমার মাকে কিরাম জগদ্ধাত্রীর মতো মনে হচ্ছে। তোমার জগদ্ধাত্রী মনে হতো মায়ের মায়ের সিঁড়ি থেকে শুধু সিঁদুর পর মাগো তুমি আলতা করো রানা বুকে সিঁদুর পর মাগো তুমি আলতা করো রানা বুকে হাতে করো হাতে করো
আর কেন আমি নতুন
ওই লজটা কি জানেন? হ্যাঁ ওইটা আপনি পপ করে বলেন, আমি আপনার ছেলের মতো ওই জন্যটা মঙ্গলবার আছে আমাদের নর্থ বেঙ্গলের তিনটা বেবি ফুড চালানো আছে। সমস্যা দেশের বিচ্ছিন্ন
বিচ্ছিন্নতাবাদ, পূর্ব ইউরোপে রাজনৈতিক পরিবর্তন, পাঞ্জাবে উগ্রপন্থীর আক্রমণ, অসমে বড় আন্দোলন, এই সমস্ত কিছুর প্রতিবাদ করার জন্য চাই নতুন কিছু বেবি। আর আমাদের দেশে 80 কোটি বেবি আসক্ত করার জন্য গোপ্তের কোম্পানি অরিজিনাল বেবি আমার মাথাটাই খারাপ হয়ে যাবে।
ঠিকানা, আমার নাম বাবুল। বাবুল বাবুই বাকি মতো নিজের জীবনের বাসাটাকে উত্তর দিকে বাঁধতে শুরু করে দিয়েছে। আমি নিজের চোখে যা দেখেছি সেটাও ভুল, তাই না? চোখে দেখা যায় যে জিনিস ভাষার ব্যঞ্জনায় প্রকাশ করা যায় না।
অর্জুন, তোমাকে দেখার পর থেকে তোমাকে স্পর্শ করার জন্য আমার হৃদয়ের মধ্যে সমুদ্রের মতো তার পাতা Oh,
কেন বাবা কেন কেন তুমি আমার চোখে জারজ ভিত্তিহীন বলে ছোট করছো বাবা? রে সাধনা,
মিস্টার গো,
আবার নতুন করে জীবন শুরু করবো।
মাই ডার্লিং, এই বন্ধুকে শেষ করার দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে নিশ্চিন্ত। আপনি জানেন না মিস্টার রবি ব্যানার্জি, মিস্টার শিবাবু, আপনার ভক্তি চায়।
কথাটা একটা বাজে কথা আপনি বলবেন না, আমি বলে দিচ্ছি একটা বাজে কথা বলবেন না। যখন তার ভালোবাসার নাক থেকে কাছে না পায়, তাহলে যদি কোনো কারণে তোমার সঙ্গে কোনো বিয়েটা না হয়, আমি বলছি আমার তোমার সঙ্গে বিয়ে হবেই। আরে বাবা, একটু পরেই তো তোমার মা এখানে চলে আসবে আমার বাবার সঙ্গে তোমার আমার বিয়ের কথা বলতে। তুমি জানো কেমন করে সব ভাবনা বিয়ে করে ভাবে মশাই, বিয়ের আগে যদি এতই ভাবনায় কি করবো তাহলে জয় হবে কেমন করে? একটা কথা মনে রেখো, জয় করতে হলে ভয় করা কিন্তু চলবে না। পারবি না বেটা, আর পারবি না।
কিন্তু তোরা তোর পরিচয় এখন তোর বাবা ভুবন ব্যানার্জি জানে না, তাই তোর পরিচয় জানার আগে আমি মেরে দিয়েছে। হ্যাঁ, এই সব
বীরত্ব বাবু, একবার যারা টাকা করেছে তারপরে মেয়ে বউ এমনকি মায়ের ইজ্জত নিয়ে কেউ ভাবে না। একটা কথা, এই কাজটা যদি আপনি ঠিক মতন করতে পারেন দশ মিনিট নয় আমি আপনাকে 50,000 টাকা দেব। তুমি তুমি কাপড়
এ হলো
কুন্তির প্রতি দ্রোণাচার্যের আদেশ। আমার বিরুদ্ধে আপনার সমস্ত কথা চক্রান্ত ষড়যন্ত্র,
মায়ের পায়ে
পাশে গেলাম ফলে কেন? তাহলে কি জীবন ব্যানার্জির গুপ্ত চর নাকি নিখিল গুপ্ত? নিখিল গুপ্ত তুমি যদি হও আপনি গুপ্ত হতে পারবে না। অর্জুনের হাতে তোমার মৃত্যু, নিখিল গুপ্ত Oh,
আশা করছি আপনারা আবার আসবেন আমাদের। নমস্কার।